ভারতের সাথে তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি আওয়ামী লীগ সরকারি করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান আওয়ামী লীগের নেতারা মাহুদ আজমির প্রতিবেদন প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সাভারের হেমায়তপুরে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ এতে প্রধান অতিথি হয়ে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও ঢাকা জেলার সিনিয়র নেতারা ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন দেশের কোনো কল্যাণে তারা কাজ করে না বরং অন্যের আন্দোলনের উপর ভর করে ফায়দা লুটতে চায় আন্দোলন হবে পরের উপর নির্ভর করে আন্দোলন শেখ হাসিনার হাত ধরেই ভারতের সাথে তিস্তা সহ সব নদীর পানির হিসাব বুঝে নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের গঙ্গার পানি হিসা বঙ্গবন্ধুর কন্যা এনেছেন তিস্তা সহ অভিন্ন নদীর পানি বাংলাদেশের হিসা শেখ হাসিনা এদিকে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেন ভারত সহ বিশ্বের সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগিয়ে যাবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে যেটি আমরা গত পনেরো বছর ধরে করে এসেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল বিএনপি আন্দোলনের নামে আবারও দেশে অশান্তির চেষ্টা করছে জানিয়ে আওয়ামী লীগের এই দুই নেতা বলেন নৈরাজ্য করলে তাদের ছাড় দেয়া হবে না মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা